2018 সালে আরটিভিতে প্রচারিত সকল সঙ্গীতানুষ্ঠান থেকে বিচারকেরা পাঁচটি ক্যাটাগরিতে সর্বোচ্চ মার্কস দিয়ে চারজন সঙ্গীত শিল্পী এবং একটি ব্যান্ডকে মনোনয়ন দিয়েছেন। আর সেই সাথে যুক্ত হয়েছে 10% দর্শকদের SMS ও 10% দর্শকদের অনলাইন ভোটিং। সব মিলিয়ে যারা এগিয়ে থাকছেন তাদের হাতেই শোভা পাবে আরটিভি স্টার অ্যাওয়ার্ড 2018। সঙ্গীতের ক্ষেত্রে বিচারক কারা ছিলেন, চলুন আমরা একটু পর্দায় দেখে আসি। সঙ্গীত বিভাগ বিচারক হিসেবে ছিলেন আলম খান, ইয়াসমিন মুস্তারি, ফুয়াদ নাসির বাবু। সঙ্গীত বিষয়ক পপুলার চয়েস বেস্ট সিঙ্গার মহিলা নমিনেশন কারা কারা পেয়েছে তা আমরা আগে দেখে নিই। যিনি নাম ঘোষণা করবেন এবং ক্রেস প্রদান করবেন তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, আলম খান। সঙ্গীত বিভাগ পপুলার চয়েস বেস্ট সিঙ্গার ফিমেল। হৈমন্তী রক্ষিত, নন্দিতা, রন্টি দাস, স্টার অ্যাওয়ার্ড পপুলার চয়েস বেস্ট সিঙ্গার ফিমেল, দি অ্যাওয়ার্ড গোস টু নন্দিতা। অভিনন্দন নন্দিতা, মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি নন্দিতা। নন্দিতা তোমার অনুভূতি রাখতে পারে। হৃৎপিণ্ডের স্পন্দন এত বেশি বেড়ে গেছে আসলে যে কি বলবো, কিছু ঠিক করতে পারছি না। আমার একদম প্রথম অ্যাওয়ার্ড এটা, এবং সঙ্গীত জীবনের যদি বলি যে স্বীকৃতি পপুলার চয়েস থেকে, আরটিভির কাছ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর এই পুরস্কারটির জন্য আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাবো যারা একদম ছোটোবেলা থেকে আমাকে গান গাইতে উৎসাহিত করেছেন এবং নিরুৎসাহিত করেছেন সবাইকে। আর এই প্রথম পুরস্কার আমার, প্রথম অ্যাওয়ার্ড এটা আমার মায়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ।